অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। অক্টোবর 2024 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে, তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, এই কন্যা রাশি কিন্তু কালপুরুষের ষষ্ঠ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আর এরা দ্বিমোনা ভাবযুক্ত। আজ যাকে ভালো লাগে কাল তাকে ভালো নাও লাগতে পারে, আজ যাকে ভালোবাসে কাল তাকে ভালো নাও বাসতে পারে, এইরকম মেন্টালিটির কিন্তু হয়ে থাকে। এবং এরা ভালো অতিথি আপ্যায়ন করতে পারে, এদের উপস্থিত বুদ্ধি কিন্তু ভালো থাকে, এদের মধ্যে বালক সুলভ ভাব দেখা যায় বুধের প্রভাবে, আর এদের মধ্যে অস্থিরতা চঞ্চলতা একটা থাকে, কিন্তু এই রাশির মধ্যে অনেক পজিটিভিটি কিন্তু থাকে, এরা খুব বুদ্ধিমান হয়। যাই হোক, এই রাশির গোচরফল কন্যা রাশির অক্টোবর 2024 সাপেক্ষে। কন্যা রাশির অধিপতি বুধ, কিন্তু কন্যা রাশিতে রবি দ্বাদশপতি এবং কেতু যুক্ত হয়ে থাকছে, এবং সপ্তমে রাহুর অবস্থান, নবমে চতুর্থ সপ্তমপতি দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থান, আর দশমে তৃতীয়পতি অষ্টমপতি মঙ্গলের অবস্থান, আর এদের দ্বিতীয় কিন্তু শুক্র সক্ষেত্রে থাকছে 13 অক্টোবর পর্যন্ত। 10ই অক্টোবর বুধ কিন্তু এদের দ্বিতীয় গোচর করছে, আবার 17ই অক্টোবরের পর রবি এদের দ্বিতীয় গোচর করছে, এবং 20ই অক্টোবরের পর মঙ্গল কিন্তু এদের একাদশে গোচর করবে, আর এদের পঞ্চম ও ষষ্ঠপতি শনি ষষ্ঠে বক্রী হয়ে রয়েছে। এই হলো ওভারঅল গোচরফল অক্টোবর 2024 সাপেক্ষে কন্যা রাশি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না। ভিডিওর শেষে আমি রেমেডি বলে থাকি, যেটা থেকে বেরিয়ে আসার কি রেমেডি রয়েছে। যাই হোক, মূল আলোচনায় যাচ্ছি। প্রথমে স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কোনো কিছুতেই কিন্তু কনসেন্ট্রেট করা যায় না, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা জীবনে আসে, তাই সাকসেস রেট অনেকটা কমে যায়। তাই এই মাসে স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন হতে হবে। মস্তিষ্ক পীড়া, মাইগ্রেনের যাদের সমস্যা আছে তাদের একটু সতর্ক থাকতে হবে, তারপরে চক্ষু রোগ, স্কিন রিলেটেড কোনো সমস্যা, লিভারের সমস্যা, তারপরে পেটের সমস্যা, হজমের গণ্ডগোল, এগুলো দেখা যেতে পারে। তাহলে খাদ্যাভ্যাস নিয়ে একটু সচেতন থাকতে হবে, আপনাদের নিয়মিত যোগব্যায়াম, এক্সারসাইজ, হাঁটাচলা করার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। এরপরে আমি যেটা আসছি, আপনাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা এবং উচ্চশিক্ষা। আপনাদের চতুর্থপতি বৃহস্পতি, সে কিন্তু নবমে বক্রী থাকছে, পঞ্চমপতি শনি ষষ্ঠে বক্রী থাকছে, নবমপতি আপনাদের শুক্র সে কিন্তু দ্বিতীয় সক্ষেত্রে থাকছে। যাই হোক, 13ই অক্টোবর সে আবার দ্বিতীয় গোচর করছে। শিক্ষার ক্ষেত্রে মোটামুটি এক্সপেক্টেড রেজাল্ট আসবে, যেহেতু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে চতুর্থপতি নবমে রয়েছে, কিন্তু 9ই অক্টোবরের পর সে বক্রী হয়ে যাচ্ছে, তখন কিন্তু একটু মন ডাইভার্ট হয়ে যেতে পারে, মনোসংযোগের অভাব ঘটতে পারে, পড়াশুনোর কিছু ঘাটতি কিন্তু দেখা যেতে পারে। শিক্ষা ওভারঅল ভালো, যাদের জন্মছকে এরকম বক্রী বৃহস্পতি নেই তাদের কিন্তু শিক্ষা ওভারঅল ভালো হবে। এই সময় কোনো অ্যাডমিশান বা রেজাল্ট থাকলে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসবে, এবং যাদের জন্মছকে শনি বক্রী নেই তাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু সফলতা রয়েছে। এই সময় কোনো গভর্নমেন্ট জায়গা থেকেও কিন্তু উন্নতি হতে পারে, যারা গভর্নমেন্ট বিভিন্ন এক্সাম দিচ্ছেন সেগুলো তাদের কিন্তু সফলতার যোগ রয়েছে। আবার উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চমূলক কাজে একটু অবস্ট্যাকেল আপনাদের আসবে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটু অবস্ট্যাকেল কিন্তু আসতে পারে, সেগুলো নেগলিজিবল, নভেম্বরের পরে আপনাদের কিন্তু উচ্চশিক্ষার জায়গাটাও কিন্তু ভালো হবে, এটা আশা করা যায়। শনি
ষষ্ঠে বক্রী থাকার জন্য কিছু অবস্টাকেল আপনাদের ইনিশিয়ালি আসতে পারে। আর এই অক্টোবর মাসে চন্দ্রগ্রহণ পূর্ণিমার আগের দিন পরের দিন এবং পূর্ণিমা এবং অবশ্য আগের দিন পরের দিন, এই সময়টা আপনাদের একটু কিন্তু সমস্যা আসতে পারে, সে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। যাই হলো যাই হোক, এবার আমাদের আসতে হবে টেম, আপনাদের পঞ্চম পতি, সে কিন্তু ষষ্ঠে বক্রি হয়ে আছে, পঞ্চমেরও ফল দিচ্ছে, ফলে প্রেমের ক্ষেত্র আপনাদের পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে পারে। তবে আপনারা যদি কোনো প্রেম সম্পর্কে আবদ্ধ থেকে থাকেন তাহলে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে, একে অপরের সাথে তর্ক বিতর্ক কিন্তু এড়িয়ে চলবেন, রাগ জেদ অহেতুক করবেন না, তাহলে একটু সমস্যা কিন্তু রয়েছে। আর আপনাদের বিবাহের ক্ষেত্রে এই সময় কিন্তু বিবাহের যোগাযোগ আসতে পারে, এই ভাদ্র বা আশ্বিন মাসে তো খুব একটা বিয়ে হয় না, কিন্তু এই সময় আপনাদের যোগাযোগ আসবে, সেগুলো আপনারা এগিয়ে যেতে পারেন। রাহু যতক্ষণ আপনাদের সপ্তমে রয়েছে বিবাহের জায়গা কিন্তু ভালো রয়েছে এবং বিবাহের যোগাযোগ কিন্তু আসবে, যদি তার সাথে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সাপোর্ট করে তাহলে তো আর কথাই নেই, এই সময় বিবাহের যোগাযোগ কিন্তু আপনাদের আসবে। এবং আপনাদের আর্থিক উন্নতির ক্ষেত্রে বলবো, আপনাদের দ্বিতীয় পতি শুক্র কিন্তু দ্বিতীয় স্বক্ষেত্রে থাকছে 13 অক্টোবর পর্যন্ত, তারপরে সে তৃতীয় গোচর করছে, আপনাদের আকস্মিক অর্থব্যাপ্তির যোগ রয়েছে, একটা ভালো অর্থ কিন্তু আপনাদের আসার যোগ রয়েছে এই পুজোর মাস অক্টোবর মাস, এই মাসে আপনাদের আর্থিক উন্নতি বা আর্থিক ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভালোই হবে। আর আপনাদের কর্ম, আপনাদের যে তৃতীয় এবং অষ্টম পতি মঙ্গল দশমে রয়েছে এবং কর্মপতি আপনাদের রাশিতে স্বক্ষেত্রে থাকার জন্যে 10 অক্টোবর পর্যন্ত থাকছে, তারপরে দ্বিতীয় গোচর করছে, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট রয়েছে, কর্মের ক্ষেত্রে উন্নতি হবে, কর্মসূত্রে আপনাদের বিদেশ ভ্রমণ হতে পারে, কর্মের জায়গায় আপনাদের ডেভেলপমেন্ট হতে পারে, কর্মে কোনো প্রমোশনের জায়গা একটু অবস্টাকেল হবে যেহেতু শনি আপনাদের বক্রি আছে, যাদের জন্মছকেই বক্রি আছে তাদের সেই সব কাজগুলো হয়তো আটকে থাকবে, কোনো কাজে হয়তো একটু বাধা আসবে, যেটা আজকে হওয়ার কথা সেটা আজকে হবে না, দুদিন পরে হবে, কিন্তু কর্মের ক্ষেত্রে সার্বিক উন্নতির জায়গা রয়েছে। যারা গ্লামার ফিল্ডের সঙ্গে যুক্ত, সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, যারা বিউটি পার্লার সেলুন তারপরে নাটক থিয়েটার অভিনয় বিভিন্ন বাদ্যযন্ত্র বাদন এবং যারা অর্কেস্ট্রার সাথে যুক্ত তাদের কিন্তু শুভ সময় আসছে, যারা সিঙ্গার আছেন ড্যান্সার আছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা ভালোই বলা যায়, এই অক্টোবর 2024 কিন্তু তাদের শুভ ফল এটা বলা যাচ্ছে। আর ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতি হবে, তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, কাস্টমার ডিলিং একটু ঠিকঠাক করতে হবে, অহেতুক ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু বুঝে শুনে করতে হবে, অহেতুক কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আর ফাটকা বা লটারিতে ইনভেস্টমেন্ট একটু ভেবে চিন্তে করতে হবে, না হলে কিন্তু লাভ হতে হতে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। তবে ব্যবসার ক্ষেত্রে আপনাদের একটু কম্পিটিশন থাকবে, সে জায়গাটা থাকলেও আপনাদের ওভারঅল কর্ম যেটা আপনি করছেন সেটা চাকরি হোক বা ব্যবসা হোক তার থেকে একটা মোটা অর্থ লাভের কিন্তু সম্ভাবনা এই অক্টোবর 2024 কিন্তু দেখা যাচ্ছে। যারা সিজনাল এই পুজোর সময় বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন, বিভিন্ন ফ্যান্সি প্রোডাক্ট এর ব্যবসা করছেন, বিভিন্ন জিনিসপত্র যেগুলো অনলি পুজোর সময় বিক্রি হয় সেই সব ব্যবসা যারা করবেন তাদের কিন্তু ভালোই চলবে এটা বলা যায়, সেরকম একটা জায়গা কিন্তু কন্যারাশির জাতক জাতিকাদের তৈরি হচ্ছে। আর এরপরে আমি আসবো আপনাদের ওভারঅল ভাগ্য, আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি যদিও সে বক্রি থাকছে, ভাগ্যের ক্ষেত্রে একটু অবস্টাকেল হয়তো কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে, কিন্তু 13 অক্টোবর পর্যন্ত আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণমাত্রায় পাবেন, ভাগ্যপতি স্বক্ষেত্রে থাকছে সেক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট রয়েছে, 13 অক্টোবরের পর ভাগ্যের জায়গায় একটু অবস্টাকেল থাকলেও ওভারঅল আপনাদের কিন্তু কোনো কাজে আলটিমেট বাধা হবে না, আপনাদের কাজটি কিন্তু এগিয়ে যাবে এটুকু বলা যায়। আর আপনাদের পিতামাতার শরীর মোটামুটি ভালো থাকবে এটা আশা করা যাচ্ছে। যাই হোক, এই হলো ওভারঅল রাশিফল অক্টোবর 2024 কন্যারাশির সাপেক্ষে। আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, আমি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর, আমি হচ্ছে গেট নেট সেট কোয়ালিফাইড, আমি হচ্ছে পিএইচডি কম্পিউটার সায়েন্সে মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি অন্য অন্য প্রফেশনের মতো, আমি একজন গীতিকারও, আমার চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের সাথে আছে, আপনারা আমার প্রোফাইল দেখে নিতে পারেন,
সব অপেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর একটা কোয়েশ্চেন ফ্রি অফ কস্টে আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারেন, ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আমি আনসার দিয়ে দেবো। তবে তাড়াহুড়ো করলে হবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে এই সার্ভিস প্রোভাইড করবো। আর আপনারা ফুল হরোস্কোপ করে নিতে পারেন, অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস প্রোভাইড করি। আর আমার কাছে করলে প্রথমে আমি অনলাইনে করলে হোয়াটসঅ্যাপে আমি রিপোর্ট দেবো, তারপরে আপনাদেরকে স্ক্যান করে ডিটেল রিপোর্ট দেখে আমি আপনাদেরকে কিন্তু পাঠাবো। 2-3 দিন আমার সময় লাগবে, আর চেম্বারে আসলে 1 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, কারণ আমি কিন্তু হ্যান্ড রিটেন রিপোর্ট তৈরি করি, কোনো সফটওয়্যার থেকে প্রিন্ট করি না অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো। আর অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস সততার মাধ্যমে কিন্তু প্রোভাইড করি। যাই হোক, আপনাদের কন্যারাশির মানুষরা শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 8 বার সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে, ওম প্রাম প্রিম প্রোম স শনিশ্চয় নমঃ। আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 3 বার, ওম গ্রাং গ্রিং গ্রং স গ্রুবে নমঃ। আর রাহুর মন্ত্র প্রতিদিন পাঠ করুন 4 বার, ওম এইং রিং রাহবে নমঃ। এইগুলো আপনারা করুন, আর প্রতিদিন আপনারা সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র সহযোগে। আর বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার, ওম ব্রাম ব্রিম ব্রোম সবদাহ নমঃ। আপনারা অনেক সুফল পাবেন এবং আপনারা সবুজ লাল রং বর্জন করুন, সবুজ রং ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন, হলুদ সোনালি রং ব্যবহার করুন, নীল আকাশি কালার ব্যবহার করুন, ক্রিম কালার বর্জন করুন, গোলাপি কালার বর্জন করুন, লাল কালার অবশ্যই বর্জন করুন, তাহলে আপনারা কিন্তু অনেক সুফল পাবেন, আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। আর এই অক্টোবর 2024 পুজোর মাস, পূজা সব কন্যারাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি ভরে উঠুক পূজাতে। আর আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য। আজ এখানেই শেষ করছি।